সমাধান। অনেক অনেক ওয়েলকাম দীপাস ডেলিভারিকে, আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সন্ধে 7টা, তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখো রেডি হয়ে গেছি, তো দেখো শুনু রেডি, শুনু পাপাও রেডি। তো আমরা কোথায় যাচ্ছি আগে বলবো না, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। দেখো আমরা এখন চলে এসেছি মিনা বাজার মেলাতে। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কারণ আজকে মেলার সেকেন্ড দিন, তো সেজন্য একটু ভিড়টা বেশি হয়েছে। তো দেখো আমরা এখন মেলার ভেতরে ঢুকে পড়েছি, এখানে নানান রকমের দোকান এসছে। আর শুনুর কথা কি বলবো, শুনু তো যেটা দেখছে সেটাই চাইছে। তো দেখো ওর পাপার সঙ্গে খুব বায়না করছে, তো এখন চলে এসেছি এই গাড়ির জায়গাতে। তো শুনু বলছে গাড়িতে উঠবে, তো সেই জন্য এখানে চলে এসেছি। দেখো শুনুর পাশে একটা মেয়ে বসেছে, মেয়েটি কি কিউট দেখো, খুব সুন্দর। প্লিজ ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিও। দেখো শুনু এখন জাম্পিং ট্র্যাম্পোলাইনে উঠেছে, তো বড় বাচ্চাদের সঙ্গে উঠেছে। তো শুনু খেলতেই পারছিল না, তো তারপর কিছুক্ষণ শুনু বসে আছিল বাইরে, তারপর যখন বড় বাচ্চাগুলো নেমেছে তো তারপর শুনু খেলেছে। দেখো মেলাতে ভাই ভাই চিত্রহার এসেছে, নাগরদোলা এসেছে, ট্রেন এসেছে, তো অনেক কিছু এসেছে। বাচ্চাগুলো দেখো খুব মজা পাচ্ছে এখানে। তো দেখো বড় বাচ্চাগুলো নেমে যাওয়ার পর তো শুনু এখন খেলছে, দেখো খুব মজা পাচ্ছে, দেখো শুনু। আমরা এখন এসেছি মিকি মাউস বানশির জায়গাতে, তো শুনু বলছে উঠবে, তো সেজন্য টিকিট করা হলো। তো টিকিট করার পর বলতো কী হলো, শুনু এখানে এক মিনিটও খেলতে পারলো না, কারণ মিকি মাউসটা খুব বড় ছিল। তো কী করবো, কিচ্ছু করার নেই, বাচ্চাদের বায়না তো রাখতেই হবে বলো। তো যাই হোক, তো মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, তো দেখতেই পেলে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, চলে এসেছি বাড়ি। তো এখন বাজে রাত 9টা, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভালো থেকো আজকের জন্য।